যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের 10 জেলায় শান্তিপূর্ণভাবে আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বোর্ড থেকে এবার 1,62,700 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে 79,991 জন ছাত্র এবং 82,709 জন ছাত্রী। যশোর বোর্ড থেকে জানানো হয়েছে, বোর্ডের অধীনে খুলনা বিভাগের 10 জেলায় 2,566টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা 293টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সকাল 10টায় সকল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে যশোর বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহসান হাবিব জানান, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের এসএসসি পরীক্ষা 2024 এই একটু পরেই শুরু হতে যাচ্ছে। আমরা এই পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য বোর্ডের পক্ষ থেকে যে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ইতিমধ্যে আমরা তা সম্পন্ন করেছি এবং যশোর সহ সমস্ত জেলাগুলোতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা এই পরীক্ষা সফলভাবে গ্রহণ করার জন্য আমরা আশাবাদী। ইতিমধ্যে আমরা আমাদের কেন্দ্র সচিবদের সভা সম্পন্ন করেছি গত 4 তারিখে এবং আমাদের তাদের প্রতি যে নির্দেশনাগুলো সেগুলো আমরা সুষ্ঠুভাবে দিয়েছি এবং আমরা এর সাথে যারা অন্য অন্য সূত্রে জড়িত তাদের সবাইকে আমরা আমাদের যে নির্দেশনা এবং মন্ত্রণালয় থেকে যে প্রদত্ত নির্দেশনা আমরা প্রেরণ করেছি আমাদের ওয়েবসাইটেও সেটা অলরেডি আমরা প্রেরণ করেছি, সেটি প্রদর্শিত হচ্ছে এবং এক্ষেত্রে প্রশ্নপত্রের যে কাউন্টিংগুলো থাকে সেটাও জেলা প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কোথাও তেমন কোনো অসুবিধা ছিল না, সামান্য কিছু যেটা ছিল আমরা ইতিমধ্যেই আরও 2 দিন আগেই সেটা সম্পন্ন করেছি। আমরা আশা করছি আমাদের পরীক্ষাটা পরিপূর্ণ সুস্থ সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারব। শিক্ষার্থীদের প্রস্তুতি এক্ষেত্রে আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই ভালো, কারণ পরীক্ষার তারিখ আমরা অনেক আগেই ঘোষণা করেছি। শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি নেওয়ার জন্য তারা ব্যাপক সুযোগ পেয়েছে। হ্যাঁ, প্রশ্ন আরেকটু সময় তারা দাবি করে যে করোনার জন্য গতবার যখন ছিল এবার তার চেয়ে অনেকটা এগিয়ে এসেছে, তো এটি তো আমাদের ধারাবাহিকভাবে জায়গায় আসতে হবে। তা না হলে আমরা এর আগে যেমন পরীক্ষা ফেব্রুয়ারিতে হতো, পয়লা ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো, হয়তো আগামী বছর আমরা ফেব্রুয়ারিতে আনতে পারবো, কিন্তু এবার 15 ফেব্রুয়ারি আমাদের সেই পরীক্ষা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এর জন্য শিক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য ব্যাপক সুযোগ রাখবে।